আমার বন্ধুর গায়ে হাত দিবা, হাজার লোকের ভিড় থেকে গায়েব হয়ে যাবা। 007D কোম্পানি বাবা জাউরা সহ বিভিন্ন চটকদার নামধারী গ্রুপের সদস্য তারা দেখে রুক্ষ সূক্ষ্ম মনে হলো তাদের পরিচয় ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের সদস্য তারা। কখনো অস্ত্র হাতে মহড়া, আবার কখনো আধিপত্য বিস্তার করতে সড়কে চাঁদাবাজি ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িত এ তরুণরা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 6টি কিশোর গ্যাংয়ের 37 জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। ব্রিফিং এ সংস্থাটি জানায়, এলাকার আধিপত্য বিস্তার, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত এ তরুণরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং আধিপত্যকে জাহির করার জন্য এক গ্রুপ অন্য গ্রুপের সাথে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ, মারামারি সহ খুন খারাপি করতে তারা কোনো ধরনের দ্বিধাগ্রস্ত হয় না। র‍্যাব জানায়, এদের মধ্যে 17 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক, অস্ত্র, ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলা তাদের বিরুদ্ধে রয়েছে। আরও র‍্যাব টেন এলাকা ধরা হলো, র‍্যাব থ্রি এলাকা, পুরো মহানগরী ভিত্তিক যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে এটার সুফল জনগণ নিশ্চিতভাবে তারা পাবে। কিশোর গ্যাংয়ের পেছনের মদদাতাদের ধরতে কাজ করছে বলে জানায় র‍্যাব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।